হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। দিলর গেমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা অলরেডি চলে এসেছি গাইস। আমরা আজকে দেখাবো যে কীভাবে একটি টিম আপ হয়ে যায় একটি টিম আপের সাথে, এবং আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন যে আসলে আমরা সুন্দরভাবে কীভাবে তাদের সাথে টিম আপ করবো, এবং এই ট্রিপসগুলো হয়তো শেয়ার করলে আপনারা হয়তো অনেক মজা পাবেন গাইস। দেখেন আমরা কিন্তু বন্ধু নিয়েছি, অথচ তাদেরকে একটাও শ্যুট করবো না। দেখেন প্রথম থেকে তাদেরকে কিন্তু সিগনাল দিয়ে যাচ্ছি গাইস, ওক নো, তবুও কিন্তু হয়তো দেখেন আমাকে শ্যুট করতেছে। এটা কেমন লাগে? এটা কিন্তু অনেক আসলে খারাপ লাগে। দেখেন অলরেডি আমাকে কিন্তু নক করে দিয়েছে, খারাপ লাগারই বিষয়ে। আমি কত সুন্দরভাবে তাদের সাথে টিম আপ করতে চাইলাম, আগে থেকে সিগনাল দিলাম, অথচ তারা কোনো সিগনাল আমাকে দেয়নি যে তারা টিম আপ করবে। অথচ কিন্তু দেখেন গাইস, এখনও কিন্তু আমি ডেট হয়ে যাইনি গাইস। দেখেন হয়তো কেউ হেল্প দিলেও দিতে পারে, প্লিজ হেল্প মি। ও গাইস, আমার হেল্প, ও নো, অলরেডি কিন্তু আমি কিল হয়ে গিয়েছি। আমি চাইলে কিন্তু হিট কর, আমি চাইলে কিন্তু শ্যুট করতে পারতাম, কিন্তু গাইস দেখেন কী অবস্থা এখানে। কেউ কাউকে ছাপ দিচ্ছে না কি জন্য বুঝতেছি না তো। আচ্ছা গাইস, ও গাইস দেখেন দেখেন শ্যুট করে দিয়েছে, কিন্তু এর কিন্তু হেলথ আর বেশি নাই। এ কিন্তু আবার হেডশ্যুট মেরে দিয়েছিল গাইস। আমরা কিন্তু সবসময় চাচ্ছিলাম যে একটি টিম আপ হয়ে যাক, কিন্তু এখানে দেখেন কী অবস্থা। ও আল্লাহ, এখানে কী শুরু হয়ে গেছে এগুলা। আমরা কিন্তু, ও নো, কিল কিন্তু হয়ে গেছে, এবং আমি কিন্তু প্রথমেই মারা গিয়েছি টিম আপ করতে গিয়ে। আমি কিন্তু একটু শুট করিনি, কারণ আমি চাই টিম আপ, আর টিম আপ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে আমরা মজা নিতে চাই গাইস। এর জন্য আসলে এই ভিডিওগুলো তৈরি করা আপনাদের জন্য। তো ফার্স্ট অফ অল আমরা আবারও কিন্তু ম্যাচটা কিন্তু শুরু করে দিচ্ছি। দেখেন যাদের কেনা দরকার, মানে গান ছাড়া আর কি যাদের কেনা দরকার, এমনিতে কিনতেছি জাস্ট তাদেরকে হিট করবো ওনার জন্য। কিন্তু ও গাইস, জাস্ট একটা পিস্তল ছোট একটা, দেখেন সেটা আবার ফেলে দিলাম। তাহলে আমরা কিন্তু সবসময় চাচ্ছি যে আসলে টিম আপ করে আপনাদেরকে মজা দেখানো, কিন্তু এনিমিগুলো কিন্তু আসলে ডাকাইতের মতো, তারা কিন্তু ছাড়ে না ভাই, বুঝছেন তো। দেখেন আপনার কী অবস্থা হয় এবার এবার ম্যাচটিতে। জাস্ট গাইস এনজয় করবেন ভিডিওগুলো থেকে, এই জন্য তৈরি করা। কিন্তু দেখেন এখানে কিন্তু অলরেডি ব্লগগুলো শুরু হয়ে গেছে গাইস। কেউ কিন্তু ফাইট কিন্তু ছাড়ে না, সবাই চায় ম্যাচ উইন করতে। ও গাইস দেখেন দেখেন দেখেন, আমি কিন্তু এখানে এসে কিন্তু টিম আপে সিগনাল দিয়েছিলাম। ও আল্লাহ, দেখেন মানে দু একজন টিম আপ করতে চায়, আরগুলো কিন্তু আবার হচ্ছে শ্যুট করার কারণে টিম আপ কিন্তু ভেঙে যায়। দেখেন টিম আপের সিগনাল কিন্তু অটোমেটিকলি নেওয়া হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু দুইটা কিন্তু টিম আপ অলরেডি করে ফেলেছে। কিন্তু দেখা যাবে অন্য একজন আবার মেরে দেয়। ও দেখেন গাইস, এটা কোনো কথা, এইটা তো কোনো কথা না, অলরেডি কিল। ও নো, আর একটু ইঞ্জেকশন নিলে কিন্তু আমি দাঁড়াইতে পারতাম অলরেডি, কিন্তু আমরা কিন্তু কী অবস্থা দেখেন, মানে আমরা দু একজন হয়তো টিম আপ করতেছি, আর অন্যগুলো হচ্ছে মানে গান দিয়ে শ্যুট করা নিয়ে কিন্তু ব্যস্ত। কী অবস্থা আপনারা দেখতে পারতেছেন ম্যাচে, মানে দু একজন হচ্ছে থাকে টিম আপ করার জন্য, আরগুলো সবগুলো মেরে দেয়। এটা কোনো, এটা তো ভাই ঠকানো হয় যে আপনারা টিম আপ করেন না, আমাদের মানে চেনা ভাই ব্রাদারকে নিয়ে খেললে হয়তো এই কাজটা করা হবে। ও দেখেন অনেক সুন্দর হেড মারে কিন্তু ছেলেটা, দেখেন ও গাইস কত দূর থেকে সুন্দরভাবে কিল করে দিল কিন্তু। ও নো, আবার রিমোট দিচ্ছে, কত সুন্দর গ্লোবালটাও সুন্দর কিন্তু। ও গাইস ওপি কিন্তু হেডশট তোলে, দেখেন ও গাইস ড্যামেজ দিয়েছে কিন্তু, দেখছেন কত সুন্দর করে হেড মারছে। আমরা কিন্তু দুইটা কিন্তু কিল করেছি, আমরা টিম আপও করতেছি আবার ম্যাচও উইন করতেছি। এই ছেলেটা কিন্তু মাই থামে না, মাইরি কি বলবো, আমরা করি টিম আপের জন্য চেষ্টা, ও আবার হচ্ছে হেডশট মারা নিয়ে ব্যস্ত। ভাই কিছু বলার নাই, সবই সিস্টেম চলতেছে হয়তো এখানে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে যদি আপনারা আনন্দিত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন গাইস, এবং লাইক কমেন্ট তো করবেনই, এবং আমাদের কমেন্ট করে কিন্তু জানাইলে আমরা অনেকটা ইন্সপায়ার হয়ে কিন্তু
ভিডিওগুলো বানাতে উৎসাহিত হই গাইজ। দেখেন আমরা কিন্তু আবারও শুরু করেছি, এবং জাস্ট আমার হাতে একটা পিস্তল, আমাকে কেউ অনেকজন কিন্তু শ্যুট করতে ধরো কিন্তু করে না, কারণ জানে যে আমার হাতে কোনো গান নাই, আমি জাস্ট টিম আপ করতে চাই। দেখেন আমি আবার হেল্প দিচ্ছি ওখানে যাই, কীরকম এটা কোনো কথা ভাই? দেখেন এনিমি কিল করলো আর আমি যাই হচ্ছে হেল্প দিলাম। দেখেন ও আবার ওকে শ্যুট করতেছে, এটা তো ঠিক হইল না, ও চাইলে তো আমাকে মারতে পারতো তাই না? তো সেটা তো সে করে নাই, আপনি কেন মারলেন ভাই? এটা কিন্তু একদম কিন্তু ওদেরকে ঠকানো হইতেছে, কিন্তু আমি জাস্ট হচ্ছে টিম আপ করতেছি আর আপ মানে হেল্থও দিচ্ছি। দেখেন আমি ওর কাছে যাচ্ছি, ও কিন্তু আমাকে মারবে না। দেখেন আমি কিন্তু এনিমি আর ও হচ্ছে কিন্তু মানে অন্য পক্ষে, তো আমাকে কিন্তু মারতেছে না, আমার হচ্ছে অন্য টিমমেটদেরকে। দেখেন 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 আমাকে কিন্তু মারবে না গাইস, কিন্তু তবুও দেখেন গাইস আমার টিমমেট আছে, ওকে আবার মেরে দিচ্ছে, এটা কোনো কথা? মানে ও এখন ভাবতেছে হয়তো এগুলো কি মানে টপ দিচ্ছে নাকি, মানে আমি যে টিম আপ করতেছি অন্য জায়গায় এসে আমাদের টিমমেট এসে মেরে দিচ্ছে, এটা তো কোনো কথা না, এটা তো ওদেরকে ঠকানো হচ্ছে তাই না গাইস? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আপনারা আমাদের মেম্বার হিসেবে বা আমাদের চ্যানেলের মালিক ভাই আপনারাই, কারণ আপনারা আপনাদের সহযোগিতা আপনাদের সাবস্ক্রাইপশন ছাড়া কিন্তু একটা চ্যানেল কখনোই দাঁড় হতে পারবে না। সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার, সবসময় অবশ্যই সাপোর্ট করে যাবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। ও গাইজ আমাকে কিন্তু এবার ছাড় দিচ্ছে না, কারণ অলরেডি তারা কিন্তু তিনটা ম্যাচ অলরেডি দেখেন, এবারে এবার আমাকে কিন্তু ছাড় দেয়নি, কারণ আমি জাস্ট টিম আপ করতেছি আমার অন্যগুলো এসে মেরে দিচ্ছে, এটা তো কোনো কথা হতে পারে না তাই না? এর জন্য আর কি আমাকে ছাড় দেয়নি এবার। দেখেন উপরে যায় কিন্তু খেলতেছে, দেখা যাক কী করতে পারে। আর একটা ম্যাচ উইন করলে কিন্তু আমাদের খেলা প্রায় শেষ হয়ে যাবে। গাইস দেখেন আপনারা এখানে কেমন খেলা চলতেছে, আমরা তিনজন হচ্ছে দুই একজন মারে, আবার হচ্ছে দুই একজন আর টিম আপ করতে চাই, এটা মানে তাদেরকে ঠকানোর জন্য কত চেষ্টা এখানে চলতেছে কিছু বলার নাই। আচ্ছা যাই হোক গাইস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীভাবে আসলে আমরা এখানে ম্যাচগুলো উইন হয়তো করবো তাদের থেকে, কারণ আমরা টিম আপ করতে গিয়ে আরগুলো আমাদের মেরে দেয়, তাহলে তো ওরা এমনিতেই মারা যাবে। তো গাইস আর কিন্তু একজন বেঁচে আছে, এবং দেখা যাক কী করে। আমরা কিন্তু দেখতেছি যে গুলো বলে এত শুট করতেছে তাও কিন্তু ভাঙতেছে না। ও গাইস দেখেন দেখেন দেখেন, ও নো ও নো, তারা কিন্তু আরও তিনজনের মতো আছে প্রায়। ও গাইস সে কিন্তু নক হয়ে গিয়েছে, ডিফেট, আমরা কিন্তু একটা ম্যাচে জাস্ট ডিফেট খাইলাম আর কি, তাছাড়া কিন্তু আর কোনো ম্যাচে আমরা ডিফেট খাই নাই, আপনারা দেখতেই পারলেন আর কি। তারপরে দেখি আমরা এই ম্যাচটা হয়তো উইন করার সবাই চেষ্টা করবে, কারণ তারাও কিন্তু আমরা কিন্তু ছেড়ে কথা বলিনি। দেখেন আমি হয়তো টিম আপ করার জন্য জাস্ট চেষ্টা করছি, কয়েকজনের সাথে করতে পেরেছি, কিন্তু আমাদের টিমমেটগুলো কিন্তু মানে নেই, তারা জাস্ট শ্যুট করে, এটা তো এই এরকম বুদ্ধি দিয়ে তো খেলা ঠিক না ভাই, এনিমিদেরকে তো ঠকানো ঠিক হচ্ছে না। তবুও গাইজ আমরা কিন্তু আপনাদের বিনোদনের জন্য এরকম ভিডিও কিন্তু তৈরি করতেছি, কারণ এরকম ভিডিও থেকে আপনারা হয়তো দেখেন আমাকে কিন্তু অলরেডি। ও গাইজ দেখেন 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 দেখেন, ও নো আমাকে কিন্তু ফুল ডিপ, ও আবারও কিন্তু শ্যুট করে দিয়েছে গাইজ, কিছু বলার নাই আমার আসলে, কারণ ওরা ওরা অলরেডি বুঝতে পারছে যে না আমরা চাচ্ছিটা কি, আমরা তো ঠিকই ম্যাচ উইন করতেছি, তারা কিন্তু বারবার ঠকে যাচ্ছে, এটা ওরা আসলে বুঝতে পারছে। তো গাইস দেখেন আমি অলরেডি কিল হয়ে গিয়েছি, এবং আমাদের টিমমেটগুলো কিন্তু চেষ্টা করতেছে ম্যাচ উইন করার জন্য। তো গাইস আশা করবো আপনারা আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন ভিডিওটি দেখতে দেখতে, এবং গাইস পাশাপাশি যে বেল আইকনটি আছে অবশ্যই কিন্তু আপনারা অন করে রাখবেন, কারণ আমরা এখানে
লাইফস্টাইল এবং ফ্রি ফায়ারের রিলেটেড সব ভিডিও কিন্তু এখানে আমরা দিব, এবং ফ্রি ফায়ারের সাথে সাথে মানুষের লাইফস্টাইলগুলো কিন্তু আমরা শেয়ার করতেছি, আপনারা দেখতে পারেন গাইস। গাইস আপনাদের বিনোদনের জন্য আমরা কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করে থাকি, অনেক রাত জাগা অনেক কষ্ট এগুলোর পিছনে কিন্তু লুকিয়ে থাকে, আপনার জাস্ট বিনোদন, আপনাদেরকে জাস্ট বিনোদন দেওয়ার জন্য কিন্তু, এবং আপনাদের সাথে সবসময় থাকার জন্য আমরা কিন্তু এইসব ভিডিও তৈরি করে থাকি। তো গাইস অবশ্যই চাইব আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, আমাদের কমিউনিটিকে বড় করার দায়িত্ব কিন্তু আপনাদেরই প্রায়। আমরা জাস্ট বিনোদনের জন্য ভিডিও তৈরি করতেছি, আপনারা জাস্ট একটু উৎসাহিত দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের, ও গাইস দেখেন আর এইটাই মনে হয় লাস্ট ছিল গাইস, দেখেন আমরাও ম্যাচ কিন্তু উইন করে ফেলেছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।